শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে হুগলির শ্রীরামপুর নগর মোড় থেকে শেওড়াফুলি পর্যন্ত সকালে র্যালি করার কথা ছিল বিজেপি দলের। অভিযোগ, র্যালির অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয়। এই নিয়ে বিজেপি কর্মীদের সাথে পুলিশের বাকযুদ্ধ শুরু হয়। বিনা অনুমতিতে র্যালি করার অভিযোগে পুলিশ 32 জন বিজেপি কর্মীকে আটক করে। পুলিশের স্বৈরতন্ত্র মানছি না, মানবো না, পুলিশের স্বৈরতন্ত্র মানছি না, মানবো না, মানবো না। শাসন প্রশাসন এক হয়ে বিজেপির ওপর আঘাত আনছে কেন? পুলিশ প্রশাসন জব দাও, বিজেপির জেলা সভাপতি শ্যামল বোস অভিযোগ করেন, যত নিয়ম বিজেপির জন্য, তৃণমূল বিভিন্ন এলাকায় সভা র্যালি করছে যেখানে প্রশাসনের কোনো ভূমিকা নেই বলে তার অভিযোগ। গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা এখন নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের বুকে আজ গণতন্ত্র সুরক্ষিত নয়, তাই আমরা সমস্ত জাতীয়তাবাদী মানুষের পক্ষ থেকে এই প্রশাসনকে আমরা হুঁশিয়ারি করতে চাই যে আগামী আর 8 মাস মাত্র বাকি, এই 8 মাসের মধ্যে এই সরকারকে আমরা উৎখাত করেই আমরা দম নেব। হুগলি থেকে শুভজিৎ ঘোষ, রিপোর্ট আনন্দবার্তা।